মেখলিগঞ্জের নিজ তরফে এক নাবালিকা মেয়েকে তুলতে এসে আটক হলদিবাড়ি থানার এক পুলিশ সহ এক যুবক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মেখলিগঞ্জ জুড়ে। শনিবার দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা গেছে এদিন হলদিবাড়ির বেলতলি এলাকার রবিউল নামে এক যুবক পুলিশকে সাথে নিয়ে ওই মেয়েটিকে তুলতে আসে। এরপর মেয়েটির পরিবারের লোকজন মিলে ওই পুলিশের গাড়িটি আটক করে রাখে। এরপর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ঘটনার খবর পেয়ে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করে মেখলিগঞ্জ থানার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছেন। পরবর্তীতে হলদিবাড়ি থানার ওই পুলিশ আধিকারিক সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই যুবককে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ। আচ্ছা, তারপর কি হলো? তারপরে মেয়েটাকে, যখন মেয়েটার বাড়ি গেল, আমার মেয়েটাকে বাড়িটা দেখার জন্য আমাকে নিয়ে আসছে। আচ্ছা, এখন মেয়েটাকে বাড়ি দেখানোর পরে আমাকে নেমে দিয়েছে এখানে। নেমে দিয়ে পুলিশ আমাদের বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে মেয়েটা মোক বিয়ে দেওয়া লাগবে না, চেঙ্গাটা বিয়ে করছে, একটা মেয়ে বাচ্চা আছে। আমি তারপরে মেয়েটা যাইতে যাচ্ছে, তার জন্য নিয়ে হয়েছে। তার জন্য আমি পুলিশ সদস্য কোর্ট থেকে ফোন করছে, পুলিশ সদস্য আমাকে বাড়ি দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। আমি আসছি, আসার পরে পুলিশ দেখার পরে আমাকে ওই যে পুলিশ নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে ওরা বাড়ির লোক আমাকে পিটাও ছেড়েছে, পিটাও ছেড়ার পরে তো ধরে ফেললো। আচ্ছা, মেয়েটি কি তোমার সাথে যাওয়ার জন্য রাজি ছিল? রাজি ছিল। তাহলে পরিবারের লোক আটক করলে কেন তোমাকে? সে জানে, আগে পালিয়ে গেছে আমার বাড়ি, চার ঘন্টা আমার বাড়িতে ছিল। সেবার পরে থাকার পরে তো ওর বাবা মা নিয়ে এসছে, তারপর আবার যাওয়ার সময় ছিল। এখন তো দেখতেছি যে পুলিশ সহ আসা উঠলো, কাম হলো না,
আচ্ছা তোমার বাড়ি কোথায় তালতলি তোমার নাম রবিউল 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 কি ইসলাম হক রবিউল হক